قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم بازا بازا ارچ ہستی بازا گر کا فیرو گبر بود پرستی بازا درگاہ نو دینی صد بار اگر توبہ شکستی بازا اور مولا بندہ بندی بلے بندہ بندی آیا آیا গুনা করছো ভুল করছো আমি তোদেরকে নফস দিছি তোরা ভুল করবি আমি জানি আমি এই জন্য তওবার দরজা খোলা রাখছি পাহাড় পরিমাণ গুনা করিয়া ফলাইছো বান্দা বান্দি আমার কাছে তোরা মাফ চাবি আমি তোদেরকে ক্ষমা করিয়া দিব হে বান্দা বান্দি ভুল করছো অন্যায় করছো আবার তওবা করছো আবার ভাঙছো একবার ভাঙ্গিয়া ফলাইছো আবার তওবা করছো আবার ভাঙছো আয় দুইবার ভাঙছো আয় হে বান্দা বান্দি 112 যদি ভাঙ্গিয়া থাকো আমি মাওলার কাছে তোরা মাফ চাবি আমি অপেক্ষা আছি তোরা মাফ চাইতে দেরি আমি মাওলায় ক্ষমা করতে দেরি করব না কারা কারা মাফ চাইয়া আল্লাহকে কবরে নিয়ে যাইতে চাও জোরে দুইটি হাত জাগাই আল্লাহ বলিয়া ডাক দাও আরো জোরে আল্লাহ আল্লাহু আকবার ভাইরা আমার মাওলার কাছে যদি তওবার মতো তওবা করতে পারো আমার মাওলা বলছে আমি তো সাবাকাত রহমতি আলা গজাবি আমার রহমত আমার রাগের থেকে প্রাধান্য পাইয়া যায় তোর আমি মাওলার কাছে ক্ষমা চাবি আমি মাওলাই তো রহমান আমি রহিম হে বান্দা বান্দি নবী মুসার জমানায় কারুন ছিল কারুন ওই কারুন আল্লাহু আকবার যাকাতকে অস্বীকার করছিল তার বড় একটা অপরাধ ছিল সে নবী মুসার বিরুদ্ধে মিথ্যা জেনার তোহমাত লাগাইছিল আল্লাহু আকবার আল্লাহু আকবার নবী লজ্জায় আর মুখ দেখাইতে পারত না বাইরে বাইরে যেতে পারত না নবী লজ্জায় পড়িয়া মাওলার কাছে দরখাস্ত করছে মালিক আল্লাহু আকবার আল্লাহু আকবার নবী মুসা বলতেছে মালিক তুমি আমার বিরুদ্ধে এত নেয়ামত মিথ্যা জেনার তোহমাত লাগাইলো আমি কি অন্যায় করছি ভুল করছি এত বড় মিথ্যা অপবাদ আমার উপরে তোমার কাছে ফয়সালা দিলাম তুমি বিচার করো আমার মাওলা ডাক দিয়ে বলে নবী মুসা আমি জমিনকে তোমার তাবে বানাই দিলাম তোমার বিচার তুমি করো আল্লাহু আকবার নবী মুসার জমিন এখন তাবে হইয়া গেল নবী মুসা জমিনকে ডাক দিয়ে বলো জমিন কারণ কোথায় আছে আমার সামনে নিয়ে আসো জমিন হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে ছোট হইয়া কারুনকে সামনে নিয়ে আসলো নবী মুসা এখন ডাক দিয়ে বলে ও জমিন তুমি কারুনকে তোমার ভিতরে ঢুকাইয়া ফেলাও নবী বলার সঙ্গে সঙ্গে হাঁটু পরিমাণ জমিনের ভিতরে কারুনের ঢুকা গেল কারুন এখন ডাক দিয়ে বলে ও নবী মুসা আমি তোমার কাছে মাফ চাই তুমি আমাকে আমি ভুল করছি আমারে ক্ষমা করিয়া দাও নবী মুসা বলে না জমিন আরে আরো ঢুকাইয়া দে আরে আবার বলার পরে কমরের উপর পর্যন্ত জমিনের ভিতরে ঢুকে গেল কারুন ডাক দিয়ে বলে মুসা আমি ভুল করছি অন্যায় করছি তুই আমারে মাফ করিয়া দে নবী মুসা বলে না না আবার জমিনকে হুকুম করলো জমিন এখন আবার বুকের পর্যন্ত ঢুকাইয়া ফেলাইল আল্লাহু আকবার আমার মাওলা ওহী নাযিল করছেন বলে ও মুসা কারণ তোর কাছে একবার মাফ চাইছে মাফ করো নাই দুইবার মাফ চাইছে মাফ করো নাই তিনবার মাফ চাইছে মাফ করো নাই কিন্তু কারণ যদি তোমার কাছে মাফ না চাই আমি মাওলার কাছে একবারও মাফ চাইতো আমি মাওলায় অনেক মাফ না করিয়া পারতাম না রে মুসা আমি মাওলা বড় দয়ার মাওলা আমি মাওলা বড় মায়ার মাওলা কাজী ভাইরা ভুল করছো অন্যায় করছো আমার মাওলার কাছে চাও আমার মাওলা তুমি মাপ চাইতে দেরি আমার মাওলা ক্ষমা করতে দেরি করবে না ভাইরা নবী মুসা একজন যুবক ছিল জীবনে এমন কোনো খারাপ নাই যে করত না আল্লাহু আকবার খারাপ কাজ করতে করতেও শহরের পরিবেশ নষ্ট করিয়া ফেলাইছে এখন শহরবাসী সবাই পরামর্শ করলো আরে এখন শহর থেকে তাড়াইয়া দেওয়া লাগবে ভাগাইয়া দেওয়া লাগবে
সবাই পরামর্শ করি আর জঙ্গলের ভিতরে নিয়ে রাইখা আসলো ওই যুবক এখন জঙ্গলের ভিতরে একা একা থাকতে থাকতে মশার কামড় পোকামাকড়ের জ্বালা আসমান তার ছাদ জমিন তার বিছানা আল্লাহু আকবার ও এখন কি করবে চতুর্দিকে জঙ্গল আর জঙ্গল এখন মরুভূমি আর মরুভূমি একদিকে তাকায় এদিকে তাকায় দেখে না কোনো সাহায্য পাওয়ার আশা নাই আল্লাহু আল্লাহ কতক্ষণ থেকে সব দিক থেকে নৈরাশ হইয়া ও এখন আসমানের দিকে আমার মাওলার দিকে তাকাইছে জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আমার মাওলার দিকে তাকাইছে তাকাইয়া দুই ফোঁটা চোখের পানি সারি দিয়ে বলতেছে মালিক দুনিয়ার সব মানুষ তারাই আমাকে লাত্তি মারিয়া জঙ্গলে ফেলাইয়া দিল তোমার দরবারের ব্যাপারে শুনছি তোমার দরবার নাকি ভাগাইয়া দেওয়ার দরবার না তারাইয়া দেওয়ার দরবার না মাবুদরে আমাকে যদি তুমি মাফ করলে তোমার বাচ্চাই কমিয়ে যায় আমাকে মাফ করার কোনো দরকার নাই আমাকে আজাব দিলে কষ্ট দিলে যদি তোমার ক্ষমতা বাড়িয়ে যায় আমাকে আরো আজাব দাও কোনো দাবি নাই কিন্তু আমার মতো নালায়েককে মাফ করলে যদি তোমার কোনো ক্ষতি না হয় পাগলা এখন বলে ও মালিক আমারে মাফ করিয়ে দাও ভুল করছি অন্যায় করছি আর কোনো দিন করবো না আল্লাহু আকবার ওই ব্যক্তি এরকম ডাকতে ডাকতে এক সময় দুনিয়া থেকে বিজয় হয়ে গেল আমার মাওলা ওহি নাজিল করছে মুসা আমার এক দোস্ত জঙ্গলে মারা গেছে জানাজা পড়া লাগবে জোরে বলেন আল্লাহু আকবার আমার মাওলা বলে নবী মুসা শুধু তাই নয় তুমি শহরের সভা সব জায়গায় এলান করিয়ে দাও ঘোষণা করিয়ে দাও এই জানাজায় যারা যারা শরীক হবে আমি তাদেরকেও মাফ করিয়ে দেবো সুবহানাল্লাহ নবী মুসা শহরের ভিতরে এলান করিয়া দিল ঘোষণা করিয়া দিল ঘোষণার সঙ্গে সঙ্গে সমস্ত মানুষ জঙ্গলের ভিতরে যাওয়ার পাল্লা শুরু করিয়া দিল আর জঙ্গলের ভিতরে যাইতে যাইতে যাইয়া যখন দেখে এ তো সেই যুবক যাকে আমরা শহর থেকে তাড়াইয়া দিছিলাম এ তো মাওলার বড় দুশমান এ তো মাওলার নাফারমানি করছে এর জানাজা পড়লে আবার কিভাবে আমার মাওলায় গুনাহ মাফ করবে ডাক দিয়ে বলে ও নবী মুসা আপনি কি বললেন আর আমরা কি দেখতে আসি এ তো মাওলার বড় দুশ্মন নবী মুসা এখন কি করবে এখন মাওলার কাছে ডাক দিয়ে বলে মালিক তুমি বলছো তোমার দোস্ত শহরবাসী সবাই সাক্ষী দিল তোমার দুশ্মন আমার মাওলা এখন ডাক দিয়ে বলে নবী মুসা শহরবাসীও সত্য বলছে আমিও সত্য বলছি শহরবাসীর কথাও সত্য ও নাফারমান ছিল দুশ্মন ছিল কিন্তু যখন জঙ্গলের ভিতরে বইয়া ফায়ার আইন্নাহু ফামারাহু করিবাহু আলা বাইদা ও ডান দিকে সাহায্য তালাশ করে দেখে না আমি মাওলা ছাড়া কোনো সাহায্য নাই ফায়ার ইউসরাহু ফামারাহু করিবাহু আলা বাইদা হে মুসা ডান দিকে সাহায্য তালাশ করে বাম দিকে সাহায্য তালাশ করে দেখে না আমি মাওলা ছাড়া কোনো সাহায্য নাই আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে ও নবী মুসা যখন আমার বান্দা সব দিক থেকে নৈরাশ হইয়া আমার দরবারে ফিরিয়ে আসলো ও নবী মুসা মানজা আনিমান তাগাররাবা ইলাইয়া তালাক্কাইতাহু মিন বাইত জব কই বান্দা বান্দি মেরি তরফ আতা হয় শিকাস্তা দিলা তাহাই টুটা হুয়া দিলা তাহাই জব গাবরা কর চারি তরফ মাই উসি গা সমন্দর দেখতা হয় আসমান উস পর টুরছে নজর আতা হয় জমিন উস পর তং হো জাতা হয় চারি তরফকে দরজে জব উস পর বন্ধ হো জাতা হয় মেরি দরওয়াজা কভি বন্ধ হি হোতা সবাই যখন দরজা বন্ধ করে তখন আমি মাওলার দরজা খোলা আমি মাওলার দরজা বন্ধ করতে জানি না মুসা আমি মাওলা বড় দয়ার মাওলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা সকলে দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিইনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম
সবাই পড়ে দুরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নবিনা ওয়া শাফিইনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم شكريا شيء مهان رب العالمين الدربار جي مهان رب العالمين আজকে আমাদের কে মদিনাতুল উলুম কওমি মাদ্রাসার দুই দিন ব্যাপী মাহফিলের আজকে শেষের দিন এইখানে আমাদেরকে সবাইকে আসার যে তৌফিক দান করলেন এর জন্য আমরা খুশি না বেজার কারা কারা খুশি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ মাহফিলের দাওয়াত তো অনেক দূরে দূরে পৌঁছানো হয়েছে হইছে না সবাইকে আসতে পারছে এখানে আসতে যে পারবে এটাও আল্লাহ পাকের দয়া লাগবে কথা বলেন ঠিক কিনা তাহলে বোঝা যায় আমরা যে আসতে পারছি দুনিয়ার ভিতরে বর্তমান সময়ে দুনিয়ার বিভিন্ন কাজের ভিতরে অনেক মানুষ লিপ্ত আছে না কেউ রিকশা নিয়ে গাড়ি নিয়ে ড্রাইভারি খ্যাত কৃষিতে বিভিন্ন জায়গায় ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত আছে না নাই কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ওই দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারিক করিয়া এই দিনই মজলিসে যে নিয়ে আসছেন এটা অবশ্যই আমাদের উপরে দয়া করছেন বিদায় আমরা আসতে পারছি কথা বলেন ঠিক কিনা আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক কি খুশি হয় জোরে বলবেন জোরে খুশি হয় নাকি আল্লাহ পাক বলে বান্দাবান্দিরা যখন তোমরা আমার পক্ষ থেকে কোনো নিয়ামত পাও তখন ওই নিয়ামতের শুকরিয়া আদায় করো যদি শুকরিয়া আদায় করতে পারো তাহলে আমি তোমাদের নিয়ামতকে আরো বৃদ্ধি করে দেবো বলেন সুবহানাল্লাহ আর আমার পক্ষ থেকে নিয়ামত পাওয়ার পরেও যদি শুকরিয়া আদায় না করো না শুকরিয়া করো তাহলে নিয়ামত তো বাড়াবই না বরঞ্চ লাশা দিই আর শক্ত আজাব চাপাই দেব বলেন না আউযুবিল্লাহ তো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করলে আল্লাহ কি হয় আল্লাহর নবী বলে আউয়ালু মান ইউদুআ ইলাল জান্নাতি ইয়াউমাল কিয়ামাতি আল্লাযিনা ইয়াহমাদুনাল্লাহ ফিস-সাররাই ওয়াদ-দাররা কিয়ামতের দিন জান্নাতের দিকে সর্বপ্রথম
ওই ব্যক্তিদেরকে আহ্বান করা হবে, ডাকা হবে, যারা সুখে দুঃখে সব সময় আমার মাওলার শুকরিয়া আদায় করে। আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। তাহলে আমরা জান্নাতে যাইতে চাই কি চাই না? আমরা কি সব সময় শুকরিয়া আদায় করি? যদি একটু ঝামেলা হয়, বিপদ হইলে কয় আল্লাহ কি অরে দেখে না, মরি দেখছে, কয় কি কয় না, কিন্তু আল্লাহ পাক, যদি ওই শুকরিয়া আমি আমার ভিতরে যেই কষ্ট আছে, দুঃখ আছে, এই কষ্টটা আমি যদি লুকাইয়া কয় ভাই জিজ্ঞেস করছে কেমন আছে, কয় ভাই ভালো না, সমস্যা অমুক তমুক অভাব নাই, কিন্তু যদি সমস্যাটা লুকাইয়া বলতে পারি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমার ওই সমস্যাটা দূর করিয়া দিতে পারে কি পারে না? এক বাচ্চা ছিল, বাচ্চা কি ছিল, বাচ্চার আঙ্গুল কেটে গেছে, আঙ্গুল কেটে গেছে, আঙ্গুল কেটে যাওয়ার পরে উজিরে বলতে আছে আলহামদুলিল্লাহ। উজিরে কি কয়, বাচ্চা কয় আঙ্গুল কাটছে আমার, তুমি আলহামদুলিল্লাহ কেন বললা? এই কারণে বাচ্চা উজিরকে নিয়ে জেলখানায় বন্দি করছে, কোথায় জেলখানায় বন্দি করছে। কিছুদিন যাওয়ার পরে বাচ্চা শিকারে গেছে, শিকার হরিণ শিকার করার জন্য গেছে জঙ্গলে, কে গেছে, বাচ্চা উজির আরেকজনকে নিয়ে গেছে, পরে নিয়ে যাই তো সবসময় ওরে তো জেলখানায় বন্দি করছে, আরেকজন উজিরকে নিয়ে সে এখন রওনা দিয়েছে শিকার করার জন্য, আল্লাহর কি কুদরত, গেছে শিকার করতে, এখন সামনে পড়ছে বাঘ, কি কিন্তু বাঘের একটা নিয়ম আছে, যেই মানুষটার কোনো একটা অঙ্গে সমস্যা থাকে সেই মানুষটারে বাঘে খায় না, বলেন সুবহানাল্লাহ। এখন ওই রাজার তো একটা আঙ্গুল কাটা, কি করা, আঙ্গুল একটা কাটা, এখন ওরে তো আর বাঘে খাইবে না, বাঘে এখন ওই রাজার সাথে যে উজিরকে নিয়ে গেছে পরে খাইয়ে ফেলাই, এখন বাচ্চায় বাড়ি এসে বলতে আছে যে উজিরে তো আমার আঙ্গুল কাটছে, তখন আলহামদুলিল্লাহ বলছে কাজ তো ঠিকই করছে, কারণ ওই আলহামদুলিল্লাহ বলছে শুকরিয়া আদায় করছে, আজকে সেই আঙ্গুল কাটার কারণেই আমি আজকে বাঘের হাত থেকে বাঁচছি, কথা বলে ঠিক কিনা, উজুরে যাইয়া জেলখানা দিয়ে ছাড়িয়ে দিয়েছে, উজুর বলতে আছে বাচ্চা আপনি আমার জেলখানায় বন্দি করছেন, আমি আলহামদুলিল্লাহ বলছি এই কারণে, যদি জেলখানায় বন্দি না করতেন আপনি তো আমারে নিয়ে যাইতে আছেন সফর সঙ্গী হিসাবে, তখন তো বাঘে আমারে খাইতে, সেই কারণে আপনি আমারে নেন না জেলখানায় বন্দি করছেন, আজকে আমিও বাঁচছি আপনিও বাঁচছি আলহামদুলিল্লাহ, বাঁচানোর মালিক কে? কিন্তু আমরা আজকে কি অবস্থা, আল্লাহু আকবার, শুকরিয়া আদায় মনে করতেই পারে না, একটু সমস্যা হইলেই আল্লাহ সব বিপদ কি আমারই দেশ, আমি নামাজ পড়ি আর পরেও আমার বিপদ হয়, কয় কি কয় না, আসলে সুখে থাকি দুঃখে থাকি সবসময় কি করব, মাওলার শুকরিয়া আদায় করবো, ইমানকে মজবুত করতে হবে, কথা বলেন ঠিক কি না, আগের ইমান কিরকম ছিল, আল্লাহ আমানু কামা আমানার না, যে ইমান আনো সাহাবাই কেরাম যেভাবে ইমান আনছে, কথা বলেন ঠিক কি না, সাহাবাদের ইমানটা কিরকম ছিল, আল্লাহ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুনিয়ার ভিতরে অর্ধেক দুনিয়ার রাজা ছিল, এই বাংলাদেশের মতো 200 রাষ্ট্রের রাজা ছিল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, 200 রাষ্ট্রের মতো রাজা, কথা বলেন ঠিক কি না, তার ইমান কিরকম মজবুত ছিল, সে দুনিয়ার ভিতরে কান্না করতে করতে গালের ভিতরে দুইটা দাগ বরাই ফেলাইছে, কালো দাগ, আল্লাহু আকবার, সাথীরে বলতেছে আমিরুল মুমিনিন ওষুধ লাগান দাগ দুইটা ভালো হইয়া যাবে, তখন আমিরুল মুমিনিন বলতেছে ও আমার সাথীরা, কিয়ামতের দিন যদি আমার মাওলায় ধরে ওমর, তুমি আমার দরবারে কি নিয়ে আসছ, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আমি চিন্তা কইরা দেখলাম আমার নামাজের ভিতরে ত্রুটি, আমার নেক সমস্ত আমলের ভিতরে ত্রুটি, আমি মাওলার কাছে বলবো মালিক আমি তেমন কিছু তোমার কাছে নিয়ে আসতে পারি না, তোমার আজাবের ভয় তোমার জাহান্নামের ভয়, আমি আমিরুল মুমিনিন কানতে কানতে দুইটা গালের ভিতরে কালো দাগ বরাইয়ে নিয়ে আসছি, জোরে বলেন আল্লাহু আকবার,
সে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে দুনিয়ার ভিতরে আমার মাওলা যদি কিয়ামতের দিন ঘোষণা করে দুনিয়ার ভিতরে সমস্ত মানুষ জাহান্নামী একটা মানুষ জান্নাতি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে সেই জান্নাতি মানুষটা আমি ওমরও হইতে পারি সুবহানাল্লাহ একটু জোরে বলেন সুবহানাল্লাহ একবার সুবহানাল্লাহ বললে এই দুনিয়ার ভিতরে আসমানের ভিতরে যত জায়গা আছে সব জায়গা আল্লাহ পাক নেকের দ্বারা ভরিয়ে দেয় বিশ্বাস হয় কি হয় না নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসালাম তক্তে চড়তে না তক্তে ছিল নাকি সেইটার লম্বা ছিল দূরত্ব ছিল ৬ মাইল দুই পাশেও ছিল ৬ মাইল বলেন সুবহানাল্লাহ কিতাবের ভিতরে আসে সমস্ত নবীরাও যদি ওইটার উপরে বসত তারপরেও জায়গা বর্তমান আরো ফাঁকা থাকত আল্লাহ নবী সুলাইমান সবাইকে নিয়ে ওই তক্তের ভিতরে চড়তে আসে ওইটা দেখে এক ব্যক্তি নিজ দিয়া ওইটা দেখে বলতেছে সুবহানাল্লাহ এটা বলার পরে নবী সুলাইমান শুনছে নবী সুলাইমানের কথা তো আবার সবাই শুনত বুঝতে পারছেন এরপরে নবী নিজে নাইমে আসছে ব্যক্তিতে এখন দেখে ভয় পাইছে বলে ইয়া নবী সুলাইমান আমি কিছুই বলি নাই শুধু সুবহানাল্লাহ বলছি আপনি যেই সুবহানাল্লাহ বলছেন এই সুবহানাল্লাহ বলার কারণে আসমান জমিনের ভিতরে যত জায়গা আছে সব নেক দ্বারা ভরে গেছে আমার তক্তু আর চলে না আল্লাহু আকবার এই সুবহানাল্লাহ একবার বলার কারণে শুধু তাই নয় ওই ব্যক্তির জন্য আসমানের ভিতরে আল্লাহ পাক জান্নাতের ভিতরে একটা গাছ তৈরি করে গাছ ওই গাছটা এত বড় দূরত্ব একটা দ্রুতগামী ঘোড়া যদি ৫০০ বছরও দৌড়ায় ওই গাছটা এত বড় অতিক্রম করতে পারবে না আরো জোরে বলেন সুবহানাল্লাহ যারা এখানে আসছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলতে আছে এদের আমলনামায় সব হবে কি হবে না যারা অনেকের মাইকের আওয়াজ কানে যাইতেছে এখনো আসে নাই ওরা কি সব পাইবে আল্লাহ পাক যারা যারা এখনো আসে নাই তাদেরকে আসার তৌফিক দান করুক বলেন আমিন ওই গাছটার ভিতরে পাতা থাকবে না শুধু ফল থাকবে ফল সুবহানাল্লাহ বান্দায় যখন ফল খাইতে যাবে দুনিয়ার ভিতরে যদি বড়ই হয় বড়ই হওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন পোলা মানে ঢিলে মারে কথা বলেন মারে কি মারে না লাঠি মারে কিন্তু জান্নাতের ভিতরে ফল বান্দায় খাইতে যাবে আল্লাহ পাক বলে তুমি ইচ্ছে করবা সাথে সাথে ডাল ঝুঁকিয়ে তোমার মুখের দ্বারা ছড়িয়ে দেবে বান্দা তুমি দুনিয়ার ভিতরে কষ্ট করছো আমার হুকুম মানছো ওই মদিনাতুল উলুম মাদ্রাসায় মাহফিল হয়েছে দিনই আলোচনা হয়েছে যাইয়ে শুনছো সময় ছিল অনেকের তারপরেও আসে নাই তারা কি সব পাবে ওই ফল খাইতে পারবে কথা বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলে তুমি ইচ্ছে করছো তোমার মুখের ভিতরে ফল চলিয়ে যায় সুবহান তোমার সাবাই এখন খাওয়া লাগবে না ব্যালেন্ডার হইয়া রস ভিতরে চলিয়ে যাইবে জোরে বলেন সুবহান ক্ষুধা লাগছে একটু পরে বলে আল্লাহ আবার খাও ওই ফল কি কুদরতি ফল যে দুনিয়ার ভিতরে একটা ফল খাইলে একই স্বাদ লাগে কতটুকু একই স্বাদ লাগে আপেল খাইছেন আপেলের ভিতরে যেই স্বাদ আপেলেরই স্বাদ নাকি কিন্তু কিতাবের ভিতরে আছে জান্নাতের একটা ফলের ভিতরে কমপক্ষে ৪০ রকমের স্বাদ থাকে ওই জান্নাতের একটা ফল খাওয়ার কারণে ৭০ বছর পর্যন্ত তার মুখের মধ্যে মজা লাগিয়ে থাকবে সেই ফল কারা কারা খাইতে চাও জোরে আজ জায়গায় একটা আল্লাহ বলিয়ে ডাক দেন হয় না আরো জোরে আল্লাহ পাক কবুল করুক বলে না আমি দুনিয়ার ভিতরে আল্লাহ পাক আমাদেরকে এত নেয়ামত দিয়েছে জান্নাতের ভিতরে একটা ফলের ভিতরে কি ৭০ রকমের ৪০ রকমের স্বাদ দিতে পারবে না আল্লাহ বিশ্বাস হয় কি হয় না আরে দুনিয়ার ভিতরে একটা ইলিশ মাছ মাথার মাঝে এক মজার লেজের মাঝে এক মজা পিঠের মাঝে এক মজা পেটের মাঝে এক মজা ডিমের মধ্যে আর এক মজা সুবহানাল্লাহ দুনিয়ার ভিতরে একটা মাছের ভিতরে আল্লাহ পাক যদি ৫-৭ রকমের মজা দিতে পারে তাহলে জান্নাতের ভিতরে একটা ফলের ভিতরে ৪০ রকম মজা দিতে পারবে না জোরে বলেন পারবে কি পারবে না একটা তরমুজ গাছ ওই গাছের গোড়া কি কই লাল রং দিছিল কিন্তু ওই তরমুজের ভিতরে লাল রং কোথা থেকে আসলো জোরে বলেন এই দেওয়ান্নে মালিক একজন আছে না সে কে জোরে একটু ডাক দেন তো আরো জোরে আল্লাহ
আল্লাহ পাক সবাইকে কবুল করুক বলেন আমিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নু কি বলছে যে দয়ার মালিক আমার মাওলাই যদি বলে দুনিয়ার ভিতরে সব মানুষ জাহান্নামী একটা মানুষ জান্নাতি আমি উমর ওই জান্নাতি ব্যক্তি যা হইতে পারি সুবহানাল্লাহ আশাও ছিল ভয়ও ছিল কথা বলেন ঠিক কি না আবার বলছে আমার মাওলাই যদি ঘোষণা করে দুনিয়ার ভিতরে সব মানুষ জান্নাতি একটা মানুষ জাহান্নামী উমর কয় আমি ওই জাহান্নামী আমি উমর হইতে পারি জান্নাতের সার্টিফিকেট দুনিয়ার ভিতরে পাইছে তারপরও নেকের জন্য কেমন পাগল ছিল আমার মাওলা বলে বান্দা বান্দি দুনিয়ার ভিতরে গুনাহ করছো ভুল করছো অন্যায় করছো আমার মাওলার বিরুদ্ধে স্লোগান দেছো তোরা ভুল করবি আমি জানি তোদেরকে আমি নফস দিছি তোরা ভুল করবি চেষ্টা করার পরেও তোদের থেকে গুনাহ হইয়া যাবে আমি মাওলাই জন্য তোমাদের জন্য তওবার দরজা খোলা রাখছি কথা বলেন ঠিক নেবে ঠিক পাহাড় পরিমাণ গুড়াফর করিয়া ফালাইছো এরপরেও যদি আমার দরবারে আসো আমার মাওলা বান্দা বলে হে বান্দা বান্দি মাফ চাইতে তোরা দেরি আমি মাওলাই ক্ষমা করতে দেরি করব না আমার মাওলা বলে ফাউলাইকা ইউবাদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা হে বান্দা বান্দি তওবার মতো যদি তওবা করতে পারো আমি মাওলায় তোমাদের জিন্দিগির সব গুনাহ খাতাগুলি মাফ করিয়া দিব সুবহানাল্লাহ আল্লাহ পাক বলে শুধু মাফ করব তাই না ইউবাদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত আমি তোমাদের গুনাহগুলোকে সব নেকের দ্বারা পরিবর্তন করিয়া দেব সুবহানাল্লাহ আল্লাহ পাক গুনাহগুলোকে সব যদি নেকের দ্বারা পরিবর্তনই করে তাহলে অবস্থা কেমন হবে যখন ওই আয়াতটা নাজিল হয়েছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নু চিন্তা করলেন যে আল্লাহ পাক যদি গুনাহগুলোকে সব নেকের দ্বারা পরিবর্তনই করেন তাহলে আমার থেকে মনে হয় উমরের নেকি বেশি হবে সুবহানাল্লাহ কারণ কি উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নু তো ইসলাম গ্রহণ করছে অনেক পরে সে গুনার কাজ বেশি করছে নাকি অবশ্যই আল্লাহ পাক সব মাফ করিয়ে দিয়েছে কিন্তু ওমরের গুনার কাজ যদি আমার থেকে বেশি হয় তাহলে ওমরের গুনাহ সব আল্লাহ নেকির দ্বারা পরিবর্তন করলে আমার থেকে ওমরের নেক বেশি হয়ে যাবে নেকের জন্য কত পাগল ছিল সাহাবাই কেরাম দুনিয়ার ভিতরে সার্টিফিকেট পাইছে জান্নাতে কথা বলেন ঠিক কিনা কয়জন পাইছে দশজন একজনে তো আরো একজন লাগাই দিয়েছে কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক কবুল করুক বলেন আমিন আবু বকর ওমর ওসমান আলী তালহা জুবাইর আব্দুর রহমান ইবনে আবু সাদ ইবনে আবি ওয়াক্কাস সাইদ ইবনে যায়েদ আবু উবাইদা ইবনে জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জোরে বলেন সুবহানাল্লাহ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন চিন্তা করে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি গুনাহগুলোকে নেকের দ্বারা পরিবর্তন করিয়া দেয় তাহলে ওমরের নেকি মনে হয় আমার থেকে বেশি হইয়া যাবে আবু বকর এখন চিন্তা করে আমার নেকি আমি এখন ওমরের সাথে পরিবর্তন করব গিয়া বলে ভাই ওমর আমার নেকি আমি তোমার নেকির সাথে পরিবর্তন করতে চাই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে আবু বকর আপনার সমস্ত নেকি আমি ওমরকে দেওয়া লাগবে না আমি ওমরের সমস্ত নেকি আপনাকে দিয়ে দেব আপনার এক রাত্রর নেকি দিলি আমাকে যথেষ্ট সুহান সেই রাত্রটা কোন রাত্র আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে আল্লাহর রসুলের সাথে হিজরত করে মদিনায় আল্লাহর রসুল ছয় মাস আগে বলছে আবু বকর রেডি থাইকে আমার সাথে মক্কা থেকে মদিনায় যাওয়া লাগবে আবু বকর ওই ছয় মাসের ভিতরে আর বিছানায় পিঠ লাগায় না আল্লাহু আকবার যখন তারা যাইতেছিল পথের ভিতরে গুহার ভিতরে যখন লুকাইছে কাফেররা যখন 100 উটের বিনিময়ে খোঁজাখুঁজি করতেছিল আল্লাহু আকবার আবু বকর ওই পাহাড়ের গুহা থেকে দেখতেছে কাফেররা গুহার সামনে ঘোরাফেরা করতে আছে আবু বকরের রানের উপরে আল্লাহর রাসূল শুইয়া রইছে আবু বকর আল্লাহর রাসূলের চেহারার দিকে তাকাইয়া রইছে জোরে বলেন সুবহানাল্লাহ আবু বকর বলে দুনিয়ার ভিতরে আমার কাছে তিনটা জিনিস সব থেকে বেশি প্রিয়
তার ভিতরে একটা হইল আমি নবীর চেহারার দিকে তাকাইয়া তাকাইয়া মায়ার নবীর চেহারা দেখব সুবহানাল্লাহ আবু বকর ওই রাতে ওই আল্লাহর রাসূলের চেহারার দিকে তাকায় রইছেন আবু বকর বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কাফিররা সামনে ঘোরাফেরা করতেছে আমার তো ভয় হয় আল্লাহর রাসূল বলে আবু বকর লা তাহজান ইন্নাল্লাহ মানা আবু বকর ভয় নাই চিন্তা করিও না আমার মাওলা আমাদের সাথে আছেন সুবহানাল্লাহ সে আবু বকর কেমন আবু বকর সে আবু বকর দুনিয়ার ভিতরে জান্নাতের সার্টিফিকেট পাইছে এক নম্বরে তিনি চিন্তা করে আমার নেকি এখন আমি ওমরের নেকির সাথে পরিবর্তন করতে যাই কিন্তু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নু বলছে আবু বকর আপনার সমস্ত নেকি আমাকে দেওয়া লাগবে না আল্লাহু আকবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নু বলছে এক রাত্র নেকি দিলেই হবে কথা বলেন ঠিক কিনা আবু বকর এখন চিন্তা করে আমি দিতে চাইলাম সব নেকি ওমর বলে এক রাত্র এখন একটু চিন্তায় পড়িয়ে গেছে এখন মনে মনে চিন্তা করে যাই নবীর কাছে যাইয়া জিজ্ঞেস করে দেখি আল্লাহু আকবার নবীর কাছে যাইয়া জিজ্ঞাসা করি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আমার নেকিকে ওমরের নেকির সাথে পরিবর্তন করতে চাই কিন্তু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নু বলছে আমার এক রাত্র নেকি দিলেই হবে আল্লাহ রাসূল এখন মিসকি মিসকি হাসি দিয়া বলে আবু বকর আপনিও আমার শ্বশুর ওমরও আমার শ্বশুর আমি তো কারো পক্ষপাতী করতে পারবো না কিন্তু আপনার ওই এক রাত্র নেকি আর ওমরের দুনিয়ার সমস্ত নেকির পরিমাণ আমি বইলা দিতে পারি আল্লাহ রাসূল বলে আবু বকর আপনার ওই এক রাত্র নেকি যদি দুনিয়ার এক পাল্লায় রাখা হয় আর দুনিয়ার সমস্ত নেকিও যদি এক পাল্লায় রাখা হয় তারপরেও আপনার আবু বকরের নেকের পাল্লা ভারী থাকবে জোরে বলেন সুবহানাল্লাহ সে আবু বকর কেমন ছিল আবু বকর আল্লাহ রাসূল বলে আবু বকর এখন আপনার নেকি আপনি দেন বা না দেন এটা আমি জানি না এখন কি দেবে জোরে বলেন দেবে না না সাহাবাই কিরাম নেকের জন্য কত পাগল ছিল আল্লাহু আকবার আল্লাহু আকবার ভাইরা সে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কেমন মানুষ সাহাবী ছিল একদিন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে আল্লাহ রাসূলের কাছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যে আপনার কাছে এত দ্রুত আসি আবার যাই আমাকে আল্লাহ পাক কত বড় ক্ষমতা দান করলো আমার থেকেও কি কোনো ক্ষমতাশীল ব্যক্তি কোনো ফেরেশতা কোনো মানুষ আছে নাকি আল্লাহ রাসূল বলে ভাই জিব্রাইল তোমার থেকে তো আমার উম্মতের ভিতরেই ক্ষমতাশীল ব্যক্তি আছে সুবহানাল্লাহ জিব্রাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমার থেকে উত্তম ব্যক্তি কে হইতে পারে আর তাহলে সেই ব্যক্তিটাকে আমি শুধু দেখতে চাই বলেন সুবহানাল্লাহ এখন আল্লাহ রাসূল বলতেছে জিব্রাইল তুমি যাও যাইয়া কালকের মসজিদে নববীর ভিতরে আসরের নামাজের সময় দাঁড়াবা দাঁড়াইয়া দেখবা যে ব্যক্তি মসজিদের ভিতরে আগে ঢুকবে এবং শেষে বাহির হবে বুঝবা ওই ব্যক্তি তোমার থেকে উত্তম সুবহানাল্লাহ ওই ব্যক্তির ক্ষমতা তোমার থেকে কি বেশি জিব্রাইল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামাগাই দিয়ে টুপি মাথায় দিয়ে মসজিদে নববীর দরজার সামনে দাঁড়াইছে দাঁড়াই দেখে আসরের নামাজের সময় সর্বপ্রথম ঢুকতে আছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আবার দাঁড়াই রয়েছে অপেক্ষা করতে আছে নামাজ শেষ আবার এখন সর্বশেষ বাহির বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আসলে তাদের ঈমান কি রকম ছিল আমাদের ঈমানটা তো সেই রকম হওয়া লাগবে কথা বলেন ঠিক কিনা আমাদের রোল মডেল ডিসপ্লে তো হইলো সাহাবাই কেরাম নবী কথা বলেন ঠিক কিনা এই জন্যই আল্লাহ পাক বলছে ঈমান আনো সাহাবাই কেরাম কথা বলেন ঠিক কিনা কিন্তু আমাদের ঈমানের অবস্থা কি 1000 টাকায় বিক্রি হয়ে যায় কথা বলেন ঠিক কিনা 1000 টাকায় ভোট কি আর একজন আর দিয়ে দেয় কথা বলেন ঠিক কিনা কয় তুই ভোট যে 1000 টাকায় বেচো বেড়া তুই সর্বনার মুরিদ কয় মুরিদ আবার ফাল্গুনে ওই এলো মনে সমস্যা নাই এরকম লোক আছে না নাই
ঈসা আলাইহিস সালামের এক সাক্ষাৎ কইতেছে, হুজুর আমি আপনার সর্বসঙ্গী হইতে চাই। কে? ঈসা আলাইহিস সালামের সাক্ষাৎ বলতেছে আমি আপনার সর্বসঙ্গী হইতে চাই। তো নবীর সাথে সর্বসঙ্গী হওয়া কি এটা ঠেলা ব্যাপার? কথা বলে না কি মোহের কথা? এখন নবী বলতেছে তুই আমার সর্বসঙ্গী হইতে পারবি না বেটা, তোর ইমান আরো মজবুত হওয়া লাগবে। কয় না হুজুর পারবো, কিছু গারুয়ের লোক আছে না কথা বলেন, আছে না নাই? এখন বলতেছে যা ঠিক আছে দাদা ল চল। ঈসা আলাইহিস সালাম এখন তিনটা রুটি লইছে, কয়টা রুটি? তিনটা রুটি লইয়া রওনা করছে সফরে, পরে সঙ্গী লইয়া যাইতে আছে, যাইতে আছে পথের ভিতরে পাগলা লাগছে ক্ষুধা, এখন ক্ষুধা লাগছে ও আর কদ্দুর বানাইবে, ব্যাগটা তো আর হাতে, কিছুক্ষণ যাওয়ার পরে পিছন দিয়ে রুটি একটা বাইর করে পাগলায় খাইছে। ঈসা আলাইহিস সালাম কত সামনে যাই বলতেছে ক্ষুধা লাগছে রুটি দাও, রুটি দাও। অত বুঝলে নবী দেখে না, তো সে এখন চিন্তা করে ব্যাগটা নবীর হাতে দিয়া বলতেছে আপনার ব্যাগ আপনি খোলেন আমি জানি, সোরের মনে কি? এখন ঈসা আলাইহিস সালাম তার ব্যাগ দেশে খুললে দেখে রুটি আছে কয়টা? দুইটা। আর বলতেছে রুটি আর একটাকে খাইলো? হুজুর আল্লাহর কসম আমি জানি না, এই জন্য ব্যাগ আপনার তো আপনি তারে দিছি আপনি খুললে দেন কয়টা আছে। আসলে খাইছে কেটা? পাগলাই তোকে খাইছে। ঈসা আলাইহিস সালাম বলছে ঠিক আছে রুটি একটা খাইছে পরে একটা দিছে। এখন তার ভিতরে একটা কৌতূহল জাগতেছে কেটা খাইবে না বাইর করে স্যার। ঈসা আলাইহিস সালাম কি বাইর করে স্যার? এখন আল্লাহ কি কুদরত কিছু সামনে গেছে, যাইয়ে দেখে তিনটে স্বর্ণের ইট পড়িয়ে আছে। কয়টা? তিনটে স্বর্ণের ইট। এখন ঈসা আলাইহিস সালাম বলতেছে এই ইট একটা আমার আর একটা তোর, এই দুইজনে দুইটা নিলাম কারণ দুইজনে রুটি দুইটা খাইছে, আর একটা ইট যে আছে এইটা যে আগে রুটি খাইছে সে নেবে। হুজুর বোঝেন না আমি রুটিটা আমি ছাড়া আর কে খাইতে পারে? লোভে পাপ, পাপে কি? হুজুরের তো আর ইটের চাহিদা নাই, কই তুই তিনোটা ইট রই, ইট তুই তিনোটা কি নিয়ে যা। পাগলা এখন খুশিতে বাঘ বাগুন পুরা ইট তিনটে রুমালে পেঁচাইয়া স্বর্ণের ইট লইয়া রওনা করছে, পথের ভিতরে চার জনে সর্বহারায় ধরছে, কয়জন ডাকাইতে ধরছে, সর্বনয় মরুম কুতুব সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাই একবার ঢাকা থেকে গাড়িতে আসতে আসে পথের ভিতরে সর্বহারায় ধরছে, ডাকাইতে ধরছিল, তখন বলছে বাবা তোমরা কারা? আমরা সর্বহারা। তখন আল্লাহর কুতুব বলছিল বাবারা সর্বহারা হইলে সমস্যা নাই, ইমান হারা হইলে সমস্যা। কথা বলেন ঠিক না বেঠি? আরো যে বলেন ঠিক না বেঠি? তো সর্বহারায় চারজনদের দর্শ ওই পাগলারে, ও এখন বলতেছে ভাই আমার কাছে কিছু নাই। কয় কই দেখি তোর কাছে কিছু নাই? নামাইছে রুমাল, নামাইয়ে দেয় তিনটে স্বর্ণের ঈদ, কয় এই তোমরা খুঁজি বেড়া, এই তোমরা খুঁজি। চারজন ডাকাইতে দর্শ, পরে অরে কুতকুন বানাইছে ঠিক ঠিক বানাইয়ে ওই জায়গায় শেষ ডেট ওভার করে দিয়েছে। এখন ডাকাইতে ইট পাইছে কয়টা? চাই তিনটা। লোক কয়জন? চারজন। চারজনে তিনটে ইট কি ভাগ করা যায়? এখন সে চিন্তা করলো বড় যে দুইটা ডাকাইছিল ওরা চিন্তা করে ছোট দুইটারে আমরা এখন বাজারে পাড়াম খাবার আনার জন্য, ওরা খাবার আনতে যাইবে তারপর ওকে মাটিটাটি যে কোনোভাবে আমরা দুইজনে তিনটে ইট দেড়টা দেড়টা করে ভাগ করে নিয়ে যাবো। আর ছোট দুইটায় বাজারে গেছে যাইয়ে কয়ে মোরা তো অগলাগ পারবো না ওরা তো বড়, তাহলে আমরা খাবারের লাগে বিষ মিশেই লই যাবো, খাইয়ে ওরা মরবে এই তিনটে দেড়টা দেড়টা ভাগ করে আমরা নিয়ে যাবো। লোভে পাপ, পাপে কি? মৃত্যু। তোরা রুটি কিনে লই গেছে বিষ মিশাইয়া, নিয়ে যাওয়ার পরে ওই বড় দুইটা ছোট দুইটারে ঠিকই মারি ফেলাইছে, মারার পরে এখন চিন্তা করে আমরা তো দুইজন নিয়ে আছি ইটার কেটা নেবে রুটি খাইয়ে লই, রুটি খাইয়ে লই ইডলি মোয়ানে, ইডলি মোয়ানে খাইছে রুটি, রুটিতে কি লাগছে? রুটিতে কি লাগছে? বিষ। ও দুইটাও মরছে, পাঁচটা লাশ পড়ে রইছে। কয়টা লাশ? কয়টা লাশ? তিন দিন পরে ঈসা আলাইহিস সালাম আইছে ওই পথ দিয়ে বাড়ির দিকে, দেখে যে পাঁচটা ইট পড়ে রয়েছে, ইট তিনটে পড়ে রয়েছে আর লাশ পড়ে রয়েছে পাঁচটা। তখন বলছে লোভে পাপ, পাপে কি? পাপে কি? আমাদের ইমানের কি অবস্থা চিন্তা করে, আমাদের ইমানের অবস্থাই লয়ে সঙ্গে সঙ্গে মুহূর্তের ভিতরে মিথ্যা কথা বলে আছে না নাই? কিন্তু সাহাবাই কেরামের ইমান কিরকম ছিল? কিরকম ছিল?
তো মনে আছে ঘটনা জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দরজা মসজিদের সামনে দাঁড়ায় রয়েছে দেখে সর্বপ্রথম ঢুকছে কে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার সর্বশেষ বাহির হইতে আছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন বলতেছে ও ভাই আবু বকর আপনার কাছে আমি একটা প্রশ্ন করতে চাই কে বলছে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে কি প্রশ্ন বলে আবু বকর আপনি পারলে বলেন তো যে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোথায় আছে আল্লাহু আকবার আবু বকর বলতেছে ভাই আবু বকর বলতেছে ভাই আমি বলবো কতক্ষণ সময় লাগবে বলে হুজুর তাড়াতাড়ি বলেন বলছে আমি চক্ষুটা বন্ধ করব আর খুলবো তারপরেই আমি বইলা দেব জিব্রাইল কোথায় আছে সুবহানাল্লাহ আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নু চক্ষুটা বন্ধ করছে আর খুলছে খুলিয়া বলতেছে ও ভাই আমি চক্ষু বন্ধ করিয়া আসমান জমিনের ভিতরে যত জায়গা আছে সব খুঁজছি মাওলার আরশের আশেপাশে সব জায়গায় খুঁজছি জান্নাত জাহান্নাম লাজা হুতমা সাইসা কর জাহিম হাবিয়া সব খুঁজিয়া তন্ন তন্ন করছি আমি জিব্রাইলকে কোথাও পাই না আমার সম্মুখ প্রাণে যে উপস্থিত সেই হইল জিব্রাইল সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ সেই সাহাবায়ে কেরাম কবর কি রকম ক্ষমতাশীল ছিল তাদের ঈমান কি রকম ছিল সে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার কেমন ঈমানওয়ালা মানুষ ছিল আল্লাহ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দায়িত্ব ছিল সে যত বিধবা নারী ছিল তাদেরকে খাবার টাবার আগাইয়ে দিতেন তিনি পানি টানি যা লাগতো এগুলো সব আগাইয়ে দিত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বিধবা নারীর পানি আগাইয়ে দিত কিন্তু একদিন সে যাইয়া গেল পানি দেওয়ার জন্য সকালে ফজরের নামাজ পড়িয়া গেছে যাইয়া মহিলার কাছে বলছে মা আপনার কলসিটা দিন আমি পানি নিয়ে আসব বলে ওমর তুমি এখন আসছো আমাকে কে জানো রাত্রে আসিয়া পানি দিয়ে গেছে সুবহানাল্লাহ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আমি আজকে ফজরের পরে গেছি যাইয়া পাই না আজকে আমি তাহাজ্জুদের সময় যাব আজকে তাহাজ্জুদের সময় যাইয়ে ডাকতেছে মা গো দেন আমি পানি নিয়ে আসি মহিলা বলতেছে ও তুমি আসছো একটু আগেই তো কে জানো পানি দিয়ে গেল ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করে পরের দিন আজকে আমি ঘুমাবই না দেখবো আমি কে মাকে পানি দিয়ে যায় ধরে বলেন সুবহানাল্লাহ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন রাত্রবেলা আর যায় নাই একটা খেজুর গাছের পাশে দাঁড়াইয়া রইল দেখে ওই অন্ধকার রাত্রের ভিতরে কে যেন খালি পায় আসতে আসে আসিয়া আসিয়া কে যেন কলসিতে পানি দিয়ে গেল যখন দিয়ে যাইতেছে যাইয়া দেখে হযরত আবু বকর বলে ভাই আবু বকর আপনি খালি পায় কেন আসছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ওমর আমি রাত্রবেলা হাঁটিয়া হাঁটিয়া খোঁজ খবর নেই মানুষের কে কিরকম আছে আমি যদি এই রাত্রে জুতা পায়ে দিয়ে হাঁটি আমার মনে হয় জুতার আওয়াজে যদি কারো ঘুম ভাঙিয়ে যায় কারো যদি ডিস্টার্ব হয় আমি এই কারণে জুতা পায়ে দেই না আমি খালি পায়ে হাঁটি জোরে বলেন সুবহানাল্লাহ সেই সাহাবী কেরাম কিরকম ছিল আমাদের ঈমান তাদের মতো হওয়া লাগবে তাদেরকে আমার ফলো করা লাগবে আমাদের তারা হইল আমাদের রোল মডেল সেই দিকে খেয়াল করিয়া তোমার আমার ন্যাকের দিকে যোগতে হবে আর যারা ন্যাক কাজ করবে আমার মাওলার ঘোষণা তাদেরকে আমি জান্নাতুল ফেরদাউস ঘোষণা করব জোরে বলেন সুবহানাল্লাহ আমার মাওলা বলে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফেরদাউস নুজুলা যারা নেক আমল করবে আমি তাদেরকে জান্নাতুল ফেরদাউস ঘোষণা করলাম সুবহানাল্লাহ নেক আমল করা লাগবে নাকি লাগবে না নেক আমলের ভিতরে নামাজ আছে না নাই রোজা আছে না নাই আল্লাহ পাক রব্বুল আলামিন তো আমাদেরকে অনেক ভালোবাসেন দয়া করেন কথা বলেন ঠিক কিনা
আল্লাহ পাক যে আমাদেরকে দয়া করেন বিশ্বাস হয় কি হয় না আল্লাহ পাক আমাদেরকে দয়া করেন ভালোবাসেন যদি ভালো নাই বাসতেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 60 70 বছর বয়স দিতেন না কথা বলেন ঠিক কি না কথা বলেন ঠিক 900 বছর 1000 বছর বয়স দিতেন আপনি এখন বলতে পারেন 900 বছর 1000 বছরের সাথে 60 70 বছরের সাথে ভালোবাসার পার্থক্য কি সম্পর্ক কি আল্লাহ রব্বুল আলামিন উদাহরণ দিলে বুঝবেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যে তোমাদের আমি 60 70 বছর বয়স দিছি কারণ একটা কথা মনে রাখবেন ভালোবাসার পাত্রকে কিন্তু বেশি খাটাইতে হয় ভালোবাসার পাত্রকে বেশি কি খাটানো হয় না আল্লাহ পাক বলছে আমি তোমাদেরকে 60 70 বছর বয়স দিছি এই 60 70 বছর ভালোমতো খাইতে যদি আসতে পারো আমি মাওলার দরবারে তাহলেই যথেষ্ট কারণ তোমরা আমার ভালোবাসার পাত্র আমি তোমাদেরকে খাটাইতে চাই সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসেন কত ভালোবাসেন শুনেন সেই 60 70 বছর বাদাম কুটতে বাদাম কুটলে অস্কর শুনতে পারবে না বাদাম খোঁটায় দুনিয়ার ভিতরে সবচেয়ে কষ্ট বেশি খোঁটা লাগে আবার খাওয়া লাগে ছোলা সোনা লাগে ভু দেওয়া লাগে কত কষ্ট হয় না হয় কি হয় না এই বাদাম করলে আবার ওয়াজ কেমনে শুনবেন এত কষ্ট করে ওয়াজ শোনা যায় এইখানে এই ওলামায়ে কেরাম বলছে মাহফিলে তিন ধরনের লোক আসে কয় ধরনের কেউ আসে যা নিয়ে আসে তার দিয়ে কিছু থুইয়া এরপরে বাড়ি যায় কথা বলেন ঠিক কিনা আবার কিছু লোক আছে যারা যা নিয়ে আসে তার থেকে আরো বেশি কিছু নিয়ে তারপরে বাড়িতে ফিরে কথা বলেন ঠিক কিনা কিছু লোক আছে যারা আয় একেবারে কি গুনা লইয়া আর বাড়িতে যায় আল্লাহর ওলি হইয়া কথা বলেন ঠিক না বেটি এই মজলিসের ভিতরে আপনি যতক্ষণ থাকবেন ততক্ষণ সব হইতে থাকবে বাবার এই দিনই মজলিসে এখনো যারা যারা আসতে পারো না এই মাইকের আওয়াজ যাদের কানের ভিতরে যায় এখনো সময় আছে এই দিনই মজলিসে মদিনাতুল উলুম মাদ্রাসায় চলিয়ে আসো হয়তোবা তোমার আমার মাওলা কবুল করতে পারে আজকে এই মজলিসের উসিলা করিয়াও তোমাকে আমাকে মাফ করতে পারে কি পারে না জোরে বলেন পারে কি পারে না কারা কারা বিশ্বাস করেন দুইটা হাত দেখাই আমার মাওলাকে একটা ডাক দেন তো জোরে আরো জোরে আল্লাহ ভাইরা আমার মাওলা আপনাকে আমাকে কত ভালোবাসে আমার মাওলা বলে হে বান্দা বান্দি তোকে আমি 60 70 বছর বয়স দিছি তাও মনে হয় আমার কাছে বেশি হইয়া গেল আমি এই জন্য শুরুতে তোমার 15 বছর আমি মাফ করিয়া দিলাম সুবহানাল্লাহ কারণ রুফিয়াল পালম সাবি হাত্তা ইয়াবলু বান্দা বান্দি তুমি যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হবা তুমি যতক্ষণ পর্যন্ত বালেক না হবা ততক্ষণ তোমার বিরুদ্ধে আমি কলমকে লিখতে দিব না কথা বলেন ঠিক না বেটি এখন যদি বলেন যা রইয়ে গেছে তা আমার মাওলা বলে যা রইয়ে গেছে এখন তা মনে হয় বেশি হইয়ে গেছে আমার মাওলা বলে যা রইয়ে গেছে তার থেকে চার ভাগের এক ভাগ থেকে চার ভাগের এক ভাগ আমি আবার মাফ করিয়ে দিলাম সুবহান কারণ মানুষ কমপক্ষে 24 ঘন্টার ভিতরে 6 ঘন্টা ঘুমায় কথা বলেন ঠিক না বেটি রুফিয়াল কলম নাইম হাত্তা ইস্তাইতির যে বান্দা বান্দি যখন ঘুমায় ঘুমানো বান্দা বান্দি যতক্ষণ পর্যন্ত সজাগ না হয় আমার মাওলা বলে ততক্ষণ যখন তুমি ঘুমাইয়ে থাকবা তোমার বিরুদ্ধে কোনো কলম কিছু লিখতে পারে না কথা বলেন ঠিক না বেটি আমার মাওলা আপনাকে আমাকে কত ভালোবাসে আল্লাহু আকবার দুনিয়ার ভিতরে সমস্ত মানব জাতির উপরে আমার মাওলার কুদরতি হাত লাগছে একবার আর আপনার আমার ভিতরে আমার মাওলার কুদরতি হাত লাগছে তিনবার জোরে বলুন সুবহানাল্লাহ একবার দুনিয়ার সমস্ত মানব জাতিকে যখন সৃষ্টি করছে তখন শুরু লগ্নে সবার উপরে আপনার আমার আমার মাওলার কুদরতি হাত লাগছে একবার দ্বিতীয়বার লাগছে বাসাই লগ্নে বাসাই কোথায় যখন আপনাকে আমাকে বাসাই করিয়া মুহাম্মাদের উম্মত বানাইল তখন আপনাকে আমাকে বাছাই করছে আমার মাওলার কুদরতি হাত লাগছে দুইবার তৃতীয়বার আমার মাওলা বলে তোমরা নবী মুহাম্মাদের উম্মত তোমরা ব্র্যান্ডের জিনিস আর ব্র্যান্ডের জিনিসের ভিতরে যদি ব্র্যান্ডের লেবেল লাগানো না থাকে তাহলে ব্র্যান্ডের জিনিস কিভাবে হইল
আমার মাওলা বলে আমি তোমাদের ভিতরে ব্র্যান্ডের লেভেল লাগাইছি কুনতুম খাইরা উম্মাহ বলে বলে সুবহানাল্লাহ তোমরা হইলা উত্তম উম্মাহ তোমরা খাইরে উত্তম তোমরা খাইরে উম্মত এইজন্য আমার মাওলা আপনাকে আমাকে কত ভালোবাসে কথা বলবো রাগ হবেন না এই মজলিসে যত মানুষ আছে এর ভিতরে অধিকাংশ মানুষ আছে কুরআন পড়তে পারে না আছে না নাই কিন্তু নামাজ ভঙ্গের যতগুলা কারণ আছে এই কারণের এক নাম্বার হইল নামাজে অশুদ্ধ পড়া কথা বলেন ঠিক কি না তাহলে এই সূরা কালাম সহি শুদ্ধ করা দরকার আছে না নাই আমার মাওলা বলে বান্দা বান্দি আমি তোমাকে কোরআন দান করলাম আমি তোমাদেরকে কোরআন দিছি তোমরা আমার সাথে কোরআনের খতম সব সারা আমার কাছে আসবা কোরআনের খতম সব না সারাই আমার কাছে আসবা আমি মাওলা এটা চাই না আমি মাওলা এই জন্য আমার কাছেই তো সৃষ্টি আমি সুরা ইখলাস নাজিল করলাম সুবহানাল্লাহ আমার মাওলা বলে আমি সুরা ইখলাস নাজিল করছি একবার পড়বা দশ পারা সুবহানাল্লাহ দুইবার পড়বা বিশ পারা তিনবার পড়বা তিরিশ পারা তিনবার পড়বা তোমার তিরিশ পারা তুমি তিনবার পড়তে দেরি আমি মাওলায় তোমার আমল নামায় এক খতম কোরআনের সব দিতে দেরি করবো না সুবহানাল্লাহ আল্লাহ রসুলের কাছে একজন মহিলা গেছে ইয়া বলতেছে ইয়া রসুলাল্লাহ আমাকে এমন একজন স্বামী দেন এমন একটা ছেলে গুছাইয়ে দেন যাকে আমি বিবাহ করব যেই লোকটা সারা বছর রোজা রাখবে কি করবে সারা বছর রোজা রাখবে দুই নম্বরে যেই লোক সারা দিনে এক খতম কোরআন শরীফ পড়বে সারা দিনে কি অর্থাৎ প্রতিদিন এক খতম কোরআন শরীফ পড়বে আর সারা বছর রোজা রাখবে তিন নম্বরে সারা রাত্র এবাদত বন্দি করবে সারা রাত্র কি করবে এবাদত করবে তাহলে সারা রাত্র এবাদত করবে সারা দিনে এক খতম কোরআন পড়বে সারা বছর রোজা রাখবে এরকম লোক পাওয়া কি সহজ আল্লাহ রাসূল বলে এরকমের লোক আমি পাবো কোথায় সাহাবায়ে কেরামের ভিতরে একজন দাঁড়াই কইতেছে লাব্বাইক ও সাদাইক ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ বলতেছি ইয়া রাসূলুল্লাহ আমি পারবো বলতেছে ঠিক আছে বলে বিবাহ যে করবা মোহরা না আছে কয় না তা তো কিছু নাই কয় সুরা মুখস্থ পারো কয় হ্যাঁ কয় কয়টা কয় দশটা পারো এই দশটা সুরা ওই মহিলাকে তুমি শিখাবা এইটাই তোমার মোহরা সুবহানাল্লাহ কইবেন তো আল্লাহ রসুল বিবাহ পড়াই দিয়েছে এখন বাড়ি যদি কিসের নামাজ আর কোরআন কত তোমার রোজা দিনের বেলা তো খাইতে আছে ঘুমাইতে আছে রাত্রে ঘুমাইতে আছে কোনো ইবাদত নাই আর রোজা তো রাখি না এক দুই মাস হয়ে যাওয়ার পরে ওই মহিলা আসছে আল্লাহ রসুলের কাছে ইয়া রসুলাল্লাহ মানে কেমন লোক আপনি দিলেন দিনে এক খতম কোরআন শরীফ পড়বে বলছে পড়ে না রাত্রবেলা ইবাদত করে না আর রোজা তো রাখি না খায় ঠিকঠাক আল্লাহ রসুল বলে ডাকো সাহাবিকে ডাকছে ডাকার পরে জিজ্ঞেস করে এই তুমি ওয়াদা করছো না না সারা দিনে এক খতম কোরআন পড়বে ইয়া রসুলাল্লাহ আমি পড়ছি কিভাবে পড়ছি আপনি হাদিসের ভিতরে বলছেন যারা সুরা ইখলাস তিনবার পড়বে তাদের আমল নামে এক খতম কোরআনের সব দিয়ে দেবো সুবহানাল্লাহ আমি তো সকালবেলা পড়ি দেখছি কি চালাক চালাক দেখছেন সব দেশে কি দেয় না আল্লাহ পাক দিয়ে দেশ আসলে অল্প আমলই নাজাদের জন্য কি যথেষ্ট নাম্বার দুই কয় তুমি নাকি রোজা রাখবা কইছো রোজা তো রাখো না খাইছো ইহা রাসূলুল্লাহ আপনি বলছেন যারা রমজান মাসের তিরিশটা রোজা রাখবে একটার বিনিময়ে দশটা কয়টা এক নাকিতে কয় নাকি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার তার বিবিকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার খুব অসুস্থ তখন বলতেছে ফাতেমা তোমার কি খাইতে ইচ্ছে করে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে যে আমার আনার খাইতে ইচ্ছে করে কি আনার তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে আমার কাছে তো টাকা নাই বলতেছে একটা ওন্না দিয়ে দেয় গায়ে ওন্না ছিল সেই ওন্নাটা এটা বিক্রি করে তারপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা আনার কিনে কয়টা আনার এখন আমার মাওলা জিব্রাইলকে বলে জিব্রাইল আলীকে একটু পরীক্ষা করা দরকার ও ফাতেমারে বেশি মোহাব্বত করে নাকি আমি মাওলাকে বেশি মোহাব্বত করে জোরে বলে সুবহানাল্লাহ জিব্রাইল সালাতু ওয়াসসালাম এখন আইছে পথের ভিতরে ভিক্ষুক সাজিয়া আইয়ে বলতেছে যে ভাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আনারটা গুজাইয়া তারপরে পকেটে নিয়ে বাড়ি যাইতেছে কারণ সময় তো দেখলেই মানুষ চাইতো
আর না দিয়েও পারা যেত না, তারাও আবার এরকম ইমান আনা ছিল নিজের সব কিছু দিয়ে দিত, কথা বলে ঠিক কিনা? গুজাইয়া যাইতেস, এরপরে ওই ব্যক্তি ভিক্ষু আসলে তো জিব্রাইল আলাইহিস সালাম পরীক্ষা করতে আইছে, ভাই বলতেছে হুজুর আমার একটু আনার খাই দিচ্ছে, আলী রাদিয়াল্লাহু তাআলা কয় আমার কাছে আনার আছে, জানলো কেমনে? পরে দেশে কাটছে অর্ধেক আনার দেশে থাকে ভিক্ষু, তারা তো ইমানওয়ালা মানুষ ছিল, নিজেরা না খাইয়েও অন্যরে কি খাওয়াইছে, জানে আবার এর বিনিময়ে আল্লাহ পাক দেবে, কথা বলেন ঠিক কিনা? আর যত যে যত বেশি দান করবে সেই দান করার বিনিময়ে আল্লাহ পাক তার থেকে তত আরো বেশি দিয়ে দেবে, কথা বলেন ঠিক কিনা? এক টাকায় দশ টাকা আল্লাহ পাক চাইলে হাজার হাজার কোটি টাকাও দিতে পারে, পারে কি পারে না? তো সে অর্ধেক আনার তাকে কাইটে দিস, অর্ধেক খাইয়ে বলতে আছে হুজুর আমার কলিজাটা শুকাই গেছে, আপনি অর্ধেক দিয়েছেন আমার কলিজাটা অর্ধেক ভেজছে, আর অর্ধেক যদি দিতেন পুরো কলিজাটা ভিজে যাইত, এখন কি করবে? দিয়ে দিয়েছে পুরোটাই, সুবহানাল্লাহ। এখন যাইতেছে বাড়ির দিক, মন টন ভেজা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ঘরের ভিতর দিয়ে দেখে যে আলীর মন ভেজা, স্ত্রীও কিরকম ছিল, আলী আপনি যদি হাসি না দেন তাহলে ঘরে উঠতে দেব না, সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা হাসি দেন, যে ঘরে উঠবে উঠবে এর ভিতরে আল্লাহ পাক কিরকম কুদরত, আল্লাহর রসুল হযরত সালমান ফাসরিকে দিয়া নয়টা আনার পাঠাই দিছে একটা ব্যাগের ভিতরে, সুবহান। এখন সালমান ফাসরি নয়টা নিয়ে গেছে, দশটা পাঠাই দিছে, কয়টা? দশটা। সালমান ফাসরি নিয়ে ব্যাগ দিছে, দেখে ব্যাগের ভিতরে আনার নয়টা, কয়টা? কয়টা? তার কি ইমান ছিল? সালমান এটা আমার জন্য মনে হয় ভুলে আনছো, এটা আমার না অন্য কারো, কারণ আমার বিশ্বাস আমি একটা দিছি আমি দশটা পাবো, সুবহানাল্লাহ। তুমি নিয়ে আসছো নয়টা, এটা আমার না অন্য কারো হইতে পারে, তখন সালমান বলে একটা আমার পকেটের ভিতরে আমি পরীক্ষা করছি, দেখছি আপনার আপনি পাস করেন না ফেল করেন, আপনি পাস করছেন তাহলে দশটা সে তাকে দিয়ে দেবে। তাদের ইমানটা কিরকম ছিল আর আমাদের ইমানের অবস্থা কি? আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক, বলেন আমিন, জোরে একটা আল্লাহ বলিয়া ডাক দেন আল্লাহ। তাহলে দান সদকা করা লাগে কি লাগে না? বেশি বেশি দান সদকা করলে কি হয়? বালা মুসিবত কি হয়? দূর হয়। নবী সুলাইমান আলাইহিসসালামের জমানায় এক ব্যক্তি ছিল, ওখানে ওই বকের ছোট ছোট বাচ্চা ধরিয়ে ধরিয়ে খাইত, কি করতো? বকের ছোট ছোট বাচ্চা ধরিয়ে ধরিয়ে খাই, এখন নালিশ করছে সবাই যে হুজুর তো এই কাজ করতে আছে, সুলাইমান নবীর কথা তো সবাই শুনত, গিয়া এখন বলতেছে জিনের অর্ডার দিছে যে আজকে ওই তাল গাছের মাথায় তুই দাঁড়াই থাকবি, ওই বকের বাচ্চা যে নামাইতে যাইবি লাত্থি মেরে ফেলাই দিবি, জিনের অর্ডার দিয়ে দিয়েছে। এখন যিনি অর্ডার পালন করবে গেছে, কিন্তু ওই পাগলাই করছে কি আজকে একটা রুটি খাইতে আছে, এক ভিক্ষু কইছে আমার একটু রুটি দাও, ওই যেটাই বকের বাচ্চা খায় ও রুটি খাইতে আসে, ভিক্ষু করছে কয় একটু রুটি দেও, এখন অর্ধেক রুটি দিয়েছে, অর্ধেক রুটি দিয়েছে, এখন ওই মুসাফির খাইয়ে দোয়া করতেছে মালিক যে আমার অর্ধেক রুটি খাওয়াইলো, তুমি তাকে বালা মুসিবত দিয়ে হেফাজত কর। এখন ওই পাগলে আজকে গেছে আবার তাল গাছ উঠে বকের বাচ্চা না হয়, এখন জিনিয়ার লাতি মেরে তারে ফেলাইতে পারে, পরের দিন যে আবার নালিশ করছে নবী সুলাইমান বলে জিনেরে ডাকো, ভাই কি তোরে কি ডিউটি করছি পালন করো নে, কয় নবী সুলাইমান আমার যে ক্ষমতা তার থেকে ফেরেস্তার ক্ষমতা বেশি, ও যখন আজকে গাছে উঠছে অল্লাহকে ফেরেস্তা আছে, ফেরেস্তার কারণে আমি আর এই ডিউটি করতে পারি না, সুবহানাল্লাহ। ওই যে মুসাফিরে দোয়া করছে, মুসাফির তার জন্য যে দোয়া করছে আল্লাহ পাক সেই দোয়ার কারণে ওই দানের কারণে তার আল্লাহ পাক এই বিপদ থেকে হেফাজত করছে, সুবহানাল্লাহ। যাই হোক, এই দুনিয়ার ভিতরে যে আমরা আসছি একদিন চলিয়ে যাওয়া লাগবে না কি লাগবে না? এই মাহফিলে আজকে আসছি আবার যে ফিরিয়ে যাব গ্যারান্টি আছে? আবার আগামী বছর যেই মাহফিলে আসবো গ্যারান্টি আছে? আমার মসজিদের ক্যাশিয়ার ছিল, গত বছর মাহফিল করছি আমার পাশের চেয়ারে বসা ছিল, কিন্তু এই কিছুদিন আগে মারা গেছে, এবার মাহফিল করবো আমি থাকি কিনা জানি নাই, যদি থাকি মাহফিলে বয়ান করবো, কিন্তু সেই হারুন ভাই কিন্তু আর পাশে থাকবে, কথা বলেন ঠিক কিনা? আজকে এইখানে আমরা আছি, আগামী বছর সবাই আসতে পারবো, গ্যারান্টি আছে কোনো? কারণ আমার মাওলার ঘোষণা কি, কুল্লু নাফসিং যায়িকাতুল মাউত, যার জীবন আছে তার মরণ কিন্তু একবার হওয়াই লাগবে, কথা বলেন ঠিক না বেঠিক?
আর মৃত্যুর পরে যে তোমার আমার পাঁচটা মামলা দাঁড়াইয়া রইল, ওই একটা মামলায় যদি দুঃখ হইয়া বস, দ্বিতীয়বার জিতবার কিন্তু আর আশা নাই। কথা বলেন ঠিক না ঠিক? মোহতের মামলা, কবর মিজান হাসল পলসিরাতের মামলা, ওই মামলার কিন্তু তদবির দুনিয়ার ভিতরে কামাই করিয়া যাওয়া লাগবে। কথা বলেন ঠিক না বেটি? কারণ জানা নাই কার কখন মোহতের সময় হইয়া যাবে। এজন্য সব সময় খেয়াল করো আমার মাওলা, আল্লাহু আকবার, কার কখন মোহতের সময় হইয়া যাবে, মৃত্যুবরণ করা লাগবে নাকি লাগবে না? বিশ্বাস করেন? কারা কারা বিশ্বাস করেন জোরে হাত জাগে একটা আল্লাহ বলিয়া ডাকবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবী সুলাইমানের জমানায় একজন উম্মত গিয়া বলতেছে, ও নবী সুলাইমান, আজকে পথের ভিতরে আমার সাথে আজরাইলের সাথে সাক্ষাৎ হইয়া গেছে। খেয়াল করেন সবাই, নবী সুলাইমানের উম্মত বলতেছে, ও নবী সুলাইমান, পথের ভিতরে আজরাইলের সাথে আমার সাক্ষাৎ হইয়া গেছে। ও নবী সুলাইমান, আমি বড় ভয় পাইছি, আমার দিকে বড় বড় চক্ষু দিয়া তাকাইছে। আল্লাহু আকবার, দুনিয়া জোড়া তার শরীর, গায়ের ভিতর থেকে কতগুলা বড় বড় কালো কালো লম্বা লম্বা পশম, প্রত্যেক পশমের গোড়া দিয়ে আগুনের জিহ্বা বাহির হইতে আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ডাক দিয়ে বলে, ও নবী সুলাইমান, আমি বড় ভয় পাইছি, আপনি বাতাসকে একটু হুকুম করেন, বাতাস যেন আমাকে দূরে এক জায়গায় নিয়ে রাখিয়ে আসে। বাবার যার যেইখানে মৃত্যু হয় লাগবে, সে কিন্তু সেইখানেই মৃত্যুবরণ করবে। কথা বলেন ঠিক না বেটি? নবী সুলাইমান উম্মতের মনোবাসনা পূরণ করার জন্য কোনো প্রশ্ন না করিয়া বাতাসকে হুকুম করলো, বাতাস তুমি তাকে উড়াইয়া জুনে নিয়ে রাইকে আসো। বাতাস এখন হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে তাকে হাজার হাজার কিলোমিটার দূরে রাইকে আসলো। আল্লাহু আকবার, কিছু দূর বা যাওয়ার পরে নবী সুলাইমানের সাথে আজরাইলের সাথে সাক্ষাৎ হইয়া গেল। ডাক দিয়ে বলে, ভাই আজরাইল, তুমি আমার উম্মতকে কেন পথের ভিতরে ভয় দেখাও, বড় বড় চক্ষু দিয়া কেন তাকাও? আমার উম্মত তো দুর্বল উম্মত, তুমি তাদেরকে কেন ভয় দেখাও? আজরাইল সালাতু আসসালাম ডাক দিয়ে বলো, নবী সুলাইমান, আমি আপনার উম্মতেরকে ভয় দেখানোর উদ্দেশ্যে তার দিকে তাকাই নাই, আমি তার দিকে তাকাইয়া মাওলার কুদরত দেখতেছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আজরাইল সালাতু আসসালাম ডাক দিয়ে বলে, ও নবী সুলাইমান, ওই আপনার উম্মতের মৃত্যুর সময় হয়ে গেল, পরে তার জান কবজ করার জন্য আমার মাওলা হুকুম করবেন, আমি তার জান কবজ করার জন্য প্রস্তুতি গ্রহণ করতে আসি, কিন্তু আমি হঠাৎ দেখি এই ব্যক্তি এই জায়গায় ঘোরাফেরা করতে আসে, আর তার মুওয়াতের জায়গা হইল হাজার হাজার কিলোমিটার দূরে। এখন আমি চিন্তা করলাম, এই ব্যক্তি এই অল্প সময়ের ভিতরে ওই জায়গায় কিভাবে যাবে? আল্লাহু আকবার, আমি এই চিন্তা করিয়া তার দিকে তাকাইছি। আল্লাহ পাক রব্বুল আলামিন গায়বী ভাবে কুদরতি ভাবে আমার ভয়ঙ্কর চেহারাটা তাকে দেখাইয়া দিল। আল্লাহু আকবার। ও নবী সুলাইমান, আমার ভয়ঙ্কর চেহারা দেখিয়া ভয় পাইছে, ভয় পাইয়া দৌড়াইয়া আপনার কাছে গেছে। আপনি বাতাসকে হুকুম করছেন, বাতাস যাইয়া তাকে সেই জায়গায় রাইখা আসলো। ও নবী সুলাইমান, আমি কেবল মাত্র তার জানটা কবজ কইরা আসলাম। আল্লাহু আকবার। ওমে নবী সুলাইমান, আমি তার দিকে চাইয়া চাইয়া কুদরত দেখতেছিলাম, তাকে ভয় দেখানোর জন্য তাকাই নাই, আবার পায়ে হাত দিয়া বলিয়া গেলাম, কার কখন মওতের সময় হয়ে যাবে? আমার মাওলার ঘোষণা, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যাদা, যার যেইখানে মরণ হবে বাবার, মৃত্যু থেকে কেউ পালাইতে পারবে না। কবিও বলতে বাধ্য হয়েছেন, দুনিয়া থেকে যদিও তুমি আকাশে তেল লাগাইয়া সিঁড়ি লাগাইয়াও পালাইতে চাও, তারপরও তুমি পালাইতে পারবে না, কারণ আমার মাওলার ঘোষণা, ইল্লা বিসুলতান, সেইখানেও আমার রাজত্ব, এইখানেও আমার রাজত্ব, সমস্ত জায়গায় আমার ক্ষমতা, তুমি পালাইতে পারবে না। কারণ আমাদেরকে কোরআন বুঝায়, আইন আল মাফার, মৃত্যু থেকে কোথায় ভাগবা, মৃত্যু থেকে কেউ পালাইতে পারবে না। আজ
হযরত সালাতু ওয়া সালাম আমাদের পিছনে 24 ঘন্টা ঘোরে শুধু আমার মালিকের একটু হুকুমের অপেক্ষা আছে আমার মালিক হুকুম করার সঙ্গে সঙ্গে খপ কইরা রুহটা ধইরা টান মারবে আল্লাহু আকবার কলিজার রগগুলা সিরিয়া সিরিয়া নিয়া যাইবে আল্লাহু আকবার ওই মৃত্যু থেকে কেউ পালাইতে পারবে না আমার এখনো শোভা আছে জীবনে ভুল করছো অন্যায় করছো এখনো ফেরো ফেরো এখনো সময় আছে ফেরো তওবা করিয়া ফেলাও মাওলার দরবারে তওবা করিয়া ফেলাও আল্লাহু আকবার যেই মাওলা তোমাকে আমাকে এত নেয়ামত দান করলো বাইরে একটু খেয়াল করিয়া শুনো আসন দিয়ে বসো মাথাটা নত করিয়া দাও দিলটাকে ভাঙ্গিয়া ফেলাও চোখের পানি সারিয়া দাও যেই মাওলায় তোমাকে আমাকে এত নেয়ামত দান করলো আল্লাহু আকবার বিনা দরখাস্তে যেই মাওলায় তোমাকে আমাকে মানুষ বানাইলো তোমাকে আমাকে আমার মাওলা চাইলে একটা কুত্তা শিয়াল শুয়ার বানাইয়া দুনিয়ায় পাঠাইতে পারতেন কিন্তু না তোমাকে আমাকে দুনিয়ার ভিতরে আশরাফুল মাখলুকাত হিসেবে দুনিয়ার ভিতরে পাঠাইলেন দুনিয়ার সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে দুনিয়ার ভিতরে তোমাকে আমাকে পাঠাইলো কত নেয়ামত তোমাকে আমাকে আমার মাওলা দান করলো আমার মাওলা কোনো পশু পাখির জন্য এত নেয়ামত রাখে নাই ভাইরা শীতের সময় দেখবা একটা কুকুর ঠান্ডার কারণে পশমগুলা দাঁড়াইয়া যায় আল্লাহু আকবার শীত গরম পাওয়ার কারণে সুলার পিঠে দৌড়াইয়া যায় দেখে না এখানেও ঠান্ডা নাই এখানেও গরম নাই এখানেও শীত মানে না আল্লাহু আকবার কুকুর আবার দৌড়াইয়া নাড়া পালার ভিতরে যায় দা না এখানেও ঠান্ডা আবার দৌড়াইয়া পাতার ভিতরে যায় দেখে না এখানেও ঠান্ডা আমার মাওলার কপালে আরাম লেখে নাই শুধু দৌড়ায় আর যেই মাওলায় তোমাকে আমাকে এত নেয়ামত দান করলো ওই মাওলার একটু আজাবের ভয় কি লাগে না ওই মাওলার জন্য কি একটু মহাব্বত লাগে না আমার মাওলাও কিন্তু ছাড়বে না কাজী ভাইরা তওবা করিয়া ফেলাও আমার মাওলা ওয়াদা করছে উলিয়া ইবাদি আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম বাজা বাজা আর চে হাসতি বাজা গর কাফে রোগে পুরুষি বাজা ইদার গায়ে আদার গায়ে নাও বিদিনি সদবার আগর তওবা সে গাস্তি বাজা আমার মাওলা বান্দা বান্দি বলে বান্দা বান্দি আয় আয় গুনা করছো ভুল করছো আমি তোদেরকে নফস দিছি তোরা ভুল করবি আমি জানি আমি এই জন্য তওবার দরজা খোলা রাখছি পাহাড় পরিমাণ গুনা করিয়া ফেলাইছো বান্দা বান্দি আমার কাছে তোরা মাফ চাবি আমি তোদেরকে ক্ষমা করিয়া দিব হে বান্দা বান্দি ভুল করছো অন্যায় করছো আবার তওবা করছো আবার ভাঙছো একবার ভাঙ্গিয়া ফেলাইছো আবার তওবা করছো আবার ভাঙছো আয় দুইবার ভাঙছো আয় হে বান্দা বান্দি 112 যদি ভাঙ্গিয়া থাকো আয় 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 আমি মাওলার কাছে তোরা মাফ চাবি আমি অপেক্ষা আছি তোরা মাফ চাইতে দেরি আমি মাওলায় ক্ষমা করতে দেরি করব না কারা কারা মাফ চাইয়া আল্লাহকে কবরে নিয়ে যাইতে চাও জোরে দুইটা হাত জাগাই আল্লাহ বলিয়া ডাক দাও আরো জোরে আল্লাহ আল্লাহু আকবার ভাইরা আমার মাওলার কাছে যদি তওবার মতো তওবা করতে পারো আমার মাওলা বলছে আমি তো সাবাকাত রহমাতি আলা গজাবি আমার রহমত আমার রাগের থেকে প্রাধান্য পাইয়া যায় তোরা আমি মাওলার কাছে ক্ষমা চাবি আমি মাওলাই তো রহমান আমি রহিম হে বান্দা বান্দি নবী মুসার জমানায় কারুন ছিল কারুন ওই কারুন আল্লাহু আকবার যাকাতকে অস্বীকার করছিল তার বড় একটা অপরাধ ছিল সে নবী মুসার বিরুদ্ধে মিথ্যা জেনার তোহমাত লাগাইছিল আল্লাহু আকবার আল্লাহু আকবার নবী লজ্জায় আর মুখ দেখাইতে পারতো না বাহিরে বাইরে যেতে পারতো না নবী লজ্জায় পড়িয়া মাওলার কাছে দরখাস্ত করছে মালিক
আল্লাহু আকবার আল্লাহু আকবার নবী মূসা বলতেছে মালিক তুমি আমার বিরুদ্ধে এত নেয়ামত মিথ্যা জেনার তোহমত লাগাইলো আমি কি অন্যায় করছি ভুল করছি এত বড় মিথ্যা অপবাদ আমার উপরে তোমার কাছে ফয়সালা দিলাম তুমি বিচার করো আমার মাওলা ডাক দিয়ে বলে নবী মূসা আমি জমিনকে তোমার তাবে বানাই দিলাম তোমার বিচার তুমি করো আল্লাহু আকবার নবী মূসার জমিন এখন তাবে হইয়া গেল নবী মূসা জমিনকে ডাক দিয়ে বলল জমিন কারণ কোথায় আছে আমার সামনে নিয়ে আসো জমিন হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে ছোট হইয়া কারণকে সামনে নিয়ে আসলো নবী মূসা এখন ডাক দিয়ে বলে ও জমিন তুমি কারণকে তোমার ভিতরে ঢুকাইয়া ফেলাও নবী বলার সঙ্গে সঙ্গে হাঁটু পরিমাণ জমিনের ভিতরে কারণের ঢুকে গেল কারণ এখন ডাক দিয়ে বলে ও নবী মূসা আমি তোমার কাছে মাফ চাই তুমি আমাকে আমি ভুল করছি আমারে ক্ষমা করিয়া দাও নবী মূসা বলে না জমিন আরে আরো ঢুকাইয়া দে আরে আবার বলার পরে কমরের উপর পর্যন্ত জমিনের ভিতরে ঢুকে গেল কারণ ডাক দিয়ে বলে মূসা আমি ভুল করছি অন্যায় করছি তুই আমারে মাফ করিয়া দে নবী মূসা বলে না না আবার জমিনকে হুকুম করলো জমিন এখন আবার বুকের পর্যন্ত ঢুকাইয়া ফেলাইলো আল্লাহু আকবার আমার মাওলা ওহী নাযিল করছেন বলে ও মূসা কারণ তোর কাছে একবার মাফ চাইছে মাফ করো নাই দুইবার মাফ চাইছে মাফ করো নাই তিনবার মাফ চাইছে মাফ করো নাই কিন্তু কারণ যদি তোমার কাছে মাফ না চাই আমি মাওলার কাছে একবারও মাফ চাইতো আমি মাওলায় অনেক মাফ না করিয়া পারতাম না রে মূসা আমি মাওলা বড় দয়ার মাওলা আমি মাওলা বড় মায়ার মাওলা কাজী ভাইরা ভুল করছো অন্যায় করছো আমার মাওলার কাছে চাও আমার মাওলা তুমি মাপ চাইতে দেরি আমার মাওলা ক্ষমা করতে দেরি করবে না ভাইরা নবী মূসা একজন যুবক ছিল জীবনে এমন কোনো খারাপ নাই যে করতো না আল্লাহু আকবার খারাপ কাজ করতে করতেও শহরের পরিবেশ নষ্ট করিয়ে ফেলাইছে এখন শহরবাসী সবাই পরামর্শ করলো আরে এখন শহর থেকে তাড়াইয়া দেওয়া লাগবে ভাগাইয়া দেওয়া লাগবে সবাই পরামর্শ করিয়ে আরে জঙ্গলের ভিতরে নিয়ে রাইখা আসলো ওই যুবক এখন জঙ্গলের ভিতরে একা একা থাকতে থাকতে মশার কামড় পোকামাকড়ের জ্বালা আসমান তার ছাদ জমিন তার বিছানা আল্লাহু আকবার ও এখন কি করবে চতুর্দিকে জঙ্গল আর জঙ্গল এখন মরুভূমি আর মরুভূমি একদিকে তাকায় এদিকে তাকায় দেখে না কোনো সাহায্য পাওয়ার আশা নাই আল্লাহু আল্লাহ কতক্ষণ থেকে সব দিক থেকে নৈরাশ হইয়া ও এখন আসমানের দিকে আমার মাওলার দিকে তাকাইছে জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আমার মাওলার দিকে তাকাইছে তাকাইয়া দুই ফোঁটা চোখের পানি সারি দিয়ে বলতেছে মালিক দুনিয়ার সব মানুষ তাক তারাইয়া আমাকে লাত্তি মারিয়া জঙ্গলে ফেলাইয়া দিল তোমার দরবারের ব্যাপারে শুনছি তোমার দরবার নাকি ভাগাইয়া দেওয়ার দরবার না তারাইয়া দেওয়ার দরবার না মাবুদরে আমাকে যদি তুমি মাফ করলে তোমার বাচ্চাই কমিয়ে যায় আমাকে মাফ করার কোনো দরকার নাই আমাকে আজাব দিলে কষ্ট দিলে যদি তোমার ক্ষমতা বাড়িয়ে যায় আমাকে আরও আজাব দেওয়া কোনো দাবি নাই কিন্তু আমার মতো নালায়েককে মাফ করলে যদি তোমার কোনো ক্ষতি না হয় পাগলা এখন বলে হো মালিক আমারে মাফ করিয়া দা ভুল করছি অন্যায় করছি আর কোনো দিন করব না আল্লাহু আকবার ওই ব্যক্তি এরকম ডাকতে ডাকতে এক সময় দুনিয়া থেকে বিজয় হইয়া গেল আমার মাওলা ওহী নাযিল করছে মূসা আমার এক দোস্ত জঙ্গলে মারা গেছে জানাজা পড়া লাগবে জোরে বলেন আল্লাহু আকবার আমার মাওলা বলে নবী মূসা শুধু তাই নয় তুমি শহরের সবার সব জায়গায় এলান করিয়ে দাও ঘোষণা করিয়ে দাও এই জানাজায় যারা যারা শরীক হবে আমি তাদেরকেও মাফ করিয়ে দেব সুবহানাল্লাহ নবী মূসা শহরের ভিতরে এলান করিয়া দিল ঘোষণা করিয়া দিল ঘোষণার সঙ্গে সঙ্গে সমস্ত মানুষ জঙ্গলের ভিতরে যাওয়ার পাল্লা শুরু করিয়া দিল আর জঙ্গলের ভিতরে যাইতে যাইতে যাইয়া যখন দেখে এই তো সেই যুবক যাকে আমরা শহর থেকে তাড়াইয়া দিছিলাম এ তো মাওলার বড় দুশমান এ তো মাওলার নাফরমানি করছে
এর জানাজা পড়লে আবার কিভাবে আমার মাওলাই গুনাহ মাফ করবে ডাক দিয়ে বলে ও নবী মুসা আপনি কি বললেন আর আমরা কি দেখতে আসি এ তো মাওলার বড় দুশমন নবী মুসা এখন কি করবে এখন মাওলার কাছে ডাক দিয়ে বলে মালিক তুমি বলছো তোমার দোস্ত শহরবাসী সবাই সাক্ষী দিল তোমার দুশমন আমার মাওলা এখন ডাক দিয়ে বলে নবী মুসা শহরবাসীও সত্য বলছে আমিও সত্য বলছি শহরবাসীর কথাও সত্য ও নাফরমান ছিল দুশমন ছিল কিন্তু যখন জঙ্গলের ভিতরে বইয়া ফায়ারাইনহু ফামারাহু করিবা ওয়ালা বাইদা ও ডান দিকে সাহায্য তালাশ করে দেখে না আমি মাওলা ছাড়া কোনো সাহায্য নাই ফায়ারাইসরাহু ফামারাহু করিবা ওয়ালা বাইদা হে মুসা ডান দিকে সাহায্য তালাশ করে বাম দিকে সাহায্য তালাশ করে দেখে না আমি মাওলা ছাড়া কোনো সাহায্য নাই আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে ও নবী মুসা যখন আমার বান্দা সব দিক থেকে নৈরাশ হয়ে আমার দরবারে ফিরিয়ে আসলো ও নবী মুসা মানজা আনি মান তাগাররাবা ইলাইয়া তালাক্কাইতাহু মিন বাইত জব কই বান্দা বান্দি মেরি তরফ আতা হয় সে কাস্তা দিলা তাহাই টুটা হুয়া দিলা তাহাই জব ঘাবরা কর চারি তরফ মাই উসি গাছ সমন্দর দেখতা হয় আসমান উস পর টুটছে নজর আতা হয় জমিন উস পর তম হো জাতা হয় চারি তরফকে দরজে জব উস পর বন্ধ হো জাতা হয় মেরি দরওয়াজা কভি বন্ধ হি হোতা সবাই যখন দরজা বন্ধ করে তখন আমি মাওলার দরজা খোলা আমি মাওলার দরজা বন্ধ করতে জানি না মুসা আমি মাওলা বড় দয়ার মাওলা আর কারা আমার মাওলারে কবরে নিয়ে যাইতে চাও জোরে হাত জায়গায় একটা আল্লাহ বলিয়া ডাক দাও আল্লাহ তুমি এই ময়দানের দিকে তাকাইয়া দেখো আমার এই পাগলগুলারে তুমি কবুল করিয়ে নাও বলেন আমিন আমার মাওলা ডাক দিয়ে বলো নবী মুসা শুধু তাই নয় ও তো তোমার তঙ্গি দিলওয়ালা ছোট দিলওয়ালা শুধু নিজের জন্য ক্ষমা চাইছে আল্লাহু আকবার ও শুধু নিজের জন্য ক্ষমা চাইছে কিন্তু ওর ক্ষমা চাওয়ার পদ্ধতিটা আমি মাওলার কাছে এমন ভালো লাগছে ওর কান্নাকাটি ওর রোনাজারি আমি মাওলার আরশারে এমন ভাবে গরম বানাইয়া ফালাইছে আল্লাহু আকবার ও নবী মুসা ও যদি ওই সময় ও নিজের জন্য ক্ষমা না চাইয়া দুনিয়ার সবার জন্য ক্ষমা চাইত আমি মাওলায় দুনিয়ার সবাইরে মাফ না করিয়া পারতাম না রে মুসা জোরে বলেন সুবহানাল্লাহ কাজী ভাইরা তওবা করা লাগবে নাকি লাগবে না তওবা করিয়া আমার মাওলার কাছে যাওয়া লাগবে নাকি লাগবে না কারণ ওই কবরের পরে যে মামলা এই মামলার তদবির দুনিয়ায় বসিয়া কামাই করিয়া যাওয়া লাগবে কারণ আমার মাওলার ঘোষণা ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন মুসলমান না হইয়া কিন্তু কেউ কবরে আসবে না ওই কবরে কারো কথা শুনবে না যদি নাফরমান হইয়া কবরে যাও আমার মাওলার ঘোষণা মিউ ওয়ারাইহিম জাহান্নাম কবরে ডানে আগুন বামে আগুন সামনে আগুন পিছনে আগুন ওই কবরে মা নাই ভাই নাই বন্ধু নাই আত্মীয় স্বজন কেউ নাই ওই কবরে আল্লাহ বাদে কেহ মাবুদ নাই আল্লাহ 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 আল্লাহু বাইরে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আকবার জমিনের ভিতরে গড়াগড়ি খেয়ে কান্দে আল্লাহু আকবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাগিয়ার দেখে রাসূল নামাজ পড়ে নামাজ শেষ বলে আব্বাজান আম্মাজান জমিনের ভিতরে কান্দে আর গড়াগড়ি খায় আপনি একটু বাড়ির ভিতরে যাইয়া দেখেন আল্লাহ রসুল আইসা দেখে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা না কান্দে আল্লাহ রসুল বলে ও খাদিজা আপনি কেন কাঁদেন আপনি কান্না করলে আমি রসুল সহ্য করতে পারি না আরে সবাই যখন আমার দুশমন ছিল তখন আপনি আমার সহযোগিতা করছেন আপনি কাঁদবেন এটা আমি সহ্য করতে পারি না আপনি কান্না থামান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা না ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি কান্না থামাবো তবে আমার কিছু শর্ত মানা লাগবে আল্লাহ রসুল বলে বলে কি শর্ত বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যখন দুনিয়ার ভিতরে কোনো বিপদে পড়িয়া যাই আপনি আমার সহযোগিতা করেন ফাতেমা আমার সহযোগিতার জন্য দৌড়াইয়া আসে কিন্তু আল্লাহ না করুক আমি ওই কবরের ভিতরে যদি কোনো বিপদে পড়িয়া যাই
কে আমার সহযোগিতা উদ্ধার করবে আল্লাহু আকবার আল্লাহু আকবার ফাতেমা আল্লাহ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা না বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার শর্ত মানা লাগবে আমি যদি দুনিয়ায় আপনার আগে বিদায় হয়ে যাই আমার জানাজার নামাজ আপনার পড়ানো লাগবে আমার জানাজার নামাজ পড়ানো লাগবে শুধু আমার জানাজার নামাজ পড়াইলেই হবে না আপনার জামা মুবারক দিয়ে আমার কাফনের কাপড় দিয়ে দেওয়া লাগবে জোরে বলেন সুবহানাল্লাহ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা না বলে আপনার জামা মুবারক যদি আমার শরীরের গায়ের মধ্যে লাগিয়া থাকে তাহলে ফেরেশতারা প্রশ্ন করতে আমাকে সাহস পাবে না আল্লাহু আকবার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা না বলে শুধু তাই নাই আল্লাহু আকবার আমার কবরের প্রশ্নের উত্তর আপনার নবীর দিয়ে দেওয়া লাগবে জোরে বলেন আল্লাহু আকবার তাই করা হইল আল্লাহ রাসূলের আগে দুনিয়া থেকে বিদায় হইয়া গেল জানাজার নামাজ পড়াই আল্লাহ রাসূলের জামা দিয়া কাফন দিল দাফন দিয়া সবাই মাটি দিয়া যার যার বাড়ি সে চইলা যায় সোমার পর সময় যায় আল্লাহ রাসূল কবরের পাশ থেকে যায় না আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে ও নবী আপনি কেন অপেক্ষা করেন মাহমুদ গো খাদিজার কবরে প্রশ্ন করতে পারি না তোমার হাবিব পাশে দাঁড়াইয়া রয়েছে কবরে প্রশ্ন করতে পারি না আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলো হাবিব গো আপনি কেন দাঁড়াইয়া লইলেন আমার রসুল বলে ও মালিক খাদিজার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি নবী দাঁড়াইয়া রয়েছি আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে ও হাবিব গো লাগবে না লাগবে না খাদিজার কবরের প্রশ্নের উত্তর আপনার নবীর দেওয়া লাগবে না খাদিজারও দেওয়া লাগবে না খাদিজার কবরের প্রশ্নের উত্তর আমি মাওলা নিজেই দিয়ে দিলাম সুবহানাল্লাহ আল্লাহু আকবার ভাইরা ওই কবরের ভিতরে যেই মামলা যেই তদবিরগুলো কবরের মামলা হাশর মিজান বলসিরাতের মামলা ওই তদবির দুনিয়ার ভিতরে কামাই করিয়া যাওয়া লাগবে নাকি লাগবে না জোরে বলেন লাগবে নাকি লাগবে না এই জন্য এই দুনিয়ার ভিতরে আমার মাওলাকে মাওলার বিরুদ্ধে স্লোগান দেছো কত সময় কত অন্যায় করছো ভুল করছো অন্যায় করছো শয়তানের দোকায় পড়িয়া বিবির মায়ায় পড়িয়া সন্তানের মায়ায় পড়িয়া বন্ধু বান্ধবের মায়ায় পড়িয়া গুনাহ করিয়া ফেলাইছো কার কখন মওতের সময় হইয়া যাবে জানা নাই আল্লাহু আকবার আজকে তুমি আছো আমি আছি একদিন তুমিও থাকবা না তোমার দাদা ছিল আজকে দাদা নাই বাবা ছিল আজকে বাবাও দুনিয়ার ভিতরে নাই এখানে কত আল্লাহর পাগলের আছে যার দুনিয়ার ভিতরে মাও নাই বাবাও নাই আল্লাহু আকবার যাদের মা বাবা দুনিয়া আছে তারা বড় ভাগ্যবান একদিন তুমি আমি ওই দুনিয়ার ভিতরে থাকব না এজন্য কলবটারে একটু মাওলার দিকে নোয়াইয়া দাও মাথাটা নত কইরা দাও আসুন দিয়ে বসো আমার মাওলার দরবারে তওবা করিয়া ফেলাও আমার মাওলার দরবারে তওবার মতো যদি তওবা করতে পারো আমার মাওলার ঘোষণা আমি তোমাদেরকে মাফ করিয়া দিব জোরে বলেন সুবহানাল্লাহ আজি ভাইরা তওবা করিয়া ভালো হইয়া যাবা আর এই মাদ্রাসা মদিনাতুল উলুম মাদ্রাসার সাথে সোহবত রাখা লাগবে তওবা করিয়া ভালো হইয়া যাওয়ার পর আমার মাওলা বলছে সোহবতে থাকা লাগবে আলেমদের সোহবতে কথা বলেন ঠিক কিনা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মাআস সাদিকিন যদি তুমি সোহবতে থাকতে পারো দেখা যাবে তুমিও একটা আলেম হইয়া যাবা কথা বলেন ঠিক নেবে ঠিক ভাইরাই মদিনাতুল উলুম মাদ্রাসায় কত সুন্দর উস্তাদেরা ছাত্ররা এই মাদ্রাসার দিকে খেয়াল রাখা লাগবে নাকি লাগবে না ভাইরাই মাদ্রাসার দিকে খেয়াল রাখা লাগবে সব কিছু দিয়ে জানমাল দিয়ে খেয়াল করা লাগবে কারণ এই মাদ্রাসা তো আপনাদের সম্পদ এই মাদ্রাসার মুহতামিম আলতাফ ভাই খুব ভালো মানুষ আল্লাহ পাক তাকে কবুল করুক খুব মাদ্রাসার জন্য খাটে ভাইরা আপনারা তাকে সহযোগিতা করবেন কি করবেন না জোরে বলেন করা যাবে কি যাবে না আর এই মজলিসে বসি আজকে তওবা করবেন জীবনে যা করছি ভুল করছি অন্যায় করছি আর কোনোদিন করব না কারা কারা রাজি আছেন দুইটা হাত আমার মাওলাকে দেখাইয়া দেন নারায় তাকবীর নারায় তাকবীর আমার সাথে সাথে পড়েন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم الله পাক কবুল করুক বলেন আমিন